আজকে আমরা কথা বলবো সার্কামসিশনের ব্যাপারে। সার্কামসিশন মানে খৎনা, মানে পুরুষের লিঙ্গের অগ্রভাগ থাকে সেটা চামড়া সরানো। এখন এটা কেন করা হয়? এর অনেক কারণ আছে। মোস্ট কমনলি এটা রিলিজিয়াস পারপাসে করা হয়, অথবা ওই চামড়াতে অথবা অগ্রভাগে কোনো অসুখ হয়, যেমন ফাইমোসিস অথবা বেলানোপস্টাইটিস মানে ইনফেকশন। ফাইমোসিস জন্ম থেকে হয়ে থাকতে পারে বা পরেও হতে পারে। এটা বেশিরভাগ ডায়াবেটিক যাদের আছে তাদেরই বেশি কমন হয়ে থাকে। তো এর জন্য ট্রিটমেন্ট কি আর কেন করতে হবে? কারণ যখন এই অগ্রভাগের চামড়া ফ্রিলি সামনে বা পেছনে যায় না, তখন চামড়া ও শিশ্নের মাঝে কিছু দুর্গন্ধ ও ময়লা জমা হয় যা পরিষ্কার করা মুশকিল হয়ে যেতে পারে। তাই হাইজিনের জন্য এবং এই যে ময়লা জমা হয় এর কারণে বারবার ইনফেকশন হওয়া, এটাও হতে পারে। আর এরকমও স্টাডিজে পাওয়া গেছে পিনাল ক্যান্সার বেশি হয়। এই কারণেই খৎনা রেকমেন্ড করা হয় যার ফাইমোসিস অথবা বেলানোপস্টাইটিস হয় অথবা কোনো রিলিজিয়াস পারপাসের জন্য হয়। এই জন্য সার্জারি আছে, সেটা আগের দিনে, আগের সময়ে যখন আমরা নর্মালি ট্রেডিশনালি করতাম তখন সেখানে রক্ত একটু বেশি যেত, সেলাই পড়তো আর পেশেন্টকে নর্মাল রুটিনে আসতে বেশ কিছুদিন লেগে যেত। আজকাল নতুন টেকনিক আছে যেটা খুব কার্যকর, যার নাম ZSR। ZSR সার্কামসিশন মানে একটা স্টেপলার যন্ত্র আছে যেটা দিয়ে 1.5 থেকে 2 মিনিটে আপনার সার্জারি হয়ে যাবে। একটা সিলিকন রিং থাকে যার ভেতরে স্টেপলস স্কিনের ভেতর থাকে। এটা আপনা আপনি 7 থেকে 10 দিন, কখনো কখনো 14 দিন পরপরই পরে যাবে। রক্ত একদমই যায় না, পরে কোনো সেলাই লাগে না। ডে কেয়ার প্রসিজারে এটা করতে পারেন। আপনি সকালে এসে সন্ধ্যায় বাসায় চলে যেতে পারবেন, পরের দিন বাসায় আরাম করে তৃতীয় দিন আপনি আপনার কাজে লেগে যেতে পারেন। এজন্য আপনাকে 7 দিনের ছুটি বা 10 দিনের ওয়ার্ক অফ নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য ZSR সার্কামসিশন অ্যাট প্রেজেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট চয়েস ফর ফাইমোসিস অর বেলানোপস্টাইটিস। থ্যাংক ইউ। বুক ইয়োর সার্জারি অ্যাপয়েন্টমেন্ট অন pristynecare.com/bd। Pristyn Care,